কলম কি? কলম কিছুই না, কলম ইজ এ কম্প্রেশন মেম্বার, দ্য ইফেক্টিভ লেন্থ অফ হুইচ ইজ গ্রেটার দেন দ্য থ্রি টাইম অফ দ্য লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। মানে কি, এই একটা কলমের ক্রস সেকশন আছে, এই কলমটার এই পুরোটা লেন্থ, এইটা ওর ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা এখানে দেখাচ্ছি। এর যে টোটাল লেন্থ আছে তার ইফেক্টিভ লেন্থ হবে, ইফেক্টিভ লেন্থ কিভাবে বের করতে হয় আমি পরে বলছি, এর যে টোটাল ইফেক্টিভ লেন্থ হবে সেই ইফেক্টিভ লেন্থ, যদি এই একটা কম্প্রেশন মেম্বার আছে, এর ইফেক্টিভ লেন্থ যদি ছোট যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটা বড়, ডিটা বড় বিটা ছোট, মানে ছোট ডাইমেনশনের 3 গুণ থেকে যদি বড় হয় ইফেক্টিভ লেন্থ কোনো একটা কম্প্রেশন মেম্বারের, তাহলে তাকে বলবো কলাম। আর যদি এর ইফেক্টিভ লেন্থ কোনো একটা কম্প্রেশন মেম্বার আছে তার ইফেক্টিভ লেন্থ যদি 3b এর থেকে ছোট হয় তাহলে তাকে বলে পেডিস্টিয়াল। ইফেক্টিভ লেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি পরে বলছি, জাস্ট কলাম আর পেডিস্টিয়ালের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। 3b এর থেকে যদি বড় হয় লেন্থ তাহলে কলাম, আর 3b এর থেকে যদি ছোট হয় তাহলে পেডিস্টিয়াল। যদি 3b এর সমান হয় তাহলে ওটাকে পেডিস্টিয়াল বলা যাবে। মানে হচ্ছে কোনো একটা কম্প্রেশন মেম্বারের ইফেক্টিভ লেন্থ যদি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যেটা আছে এখানে বি, এর থেকে যদি বড় হয় সেটা কলাম, আর যদি এর থেকে ছোট হয় সেটা বলে পেডিস্ট্রিয়াল। ঠিক আছে, আরেকটা জিনিস আছে কলামের, কলামের যদি মানে লেন্থ হাইট, কলাম কলামের যদি হাইট সাপোজ এর যে ডাইমেনশন আছে ডাইমেনশনের 4 টাইম থেকে যদি বড় হয় তাহলেই ওর মধ্যে আমি ভার্টিক্যাল রড প্রোভাইড করব। আর যদি ডাইমেনশনের সাপোজ দ্য এল এল যদি 4b এর থেকে বড় হয় তাহলে আমি ভার্টিক্যাল রড প্রোভাইড করবো এর মধ্যে, আর যদি 4b এর থেকে ছোট হয় তাহলে যে কলামটা হবে ওই কম্প্রেশন মেম্বারের যে কলামটা হবে তার মধ্যে কোনো ভার্টিক্যাল রড আমি প্রোভাইড করবো না। ঠিক আছে, আর কলামে মিনিমাম কত রড প্রোভাইড করে, 12 mm এর নিচে কোনো রড প্রোভাইড করা যায় না, এটা ঠিক আছে। আরেকটা জিনিস কলম সম্বন্ধে এবার কি জানবো আমি, সিলিন্ডারনেস রেশিও। সিলিন্ডারনেস রেশিও আগেও জানা আছে যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সিলিন্ডারনেস রেশিও কি থাকে, ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, এটাকে বলা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের সিলিন্ডারনেস রেশিও, সেটা বিম হতে পারতো বা অন্য কোনো একটা কলমও হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোনো একটা স্ট্রাকচার মেম্বার হতে পারতো। তো কলমের ক্ষেত্রে কি হবে, ইফেক্টিভ লেন্থ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, মানে এটাই ল্যাটারাল ডাইমেনশন কত, লিস্ট লিস্ট মানে ছোট, বড় ডাইমেনশন থেকে ছোট ডাইমেনশন কোনটা, এটা। তার মানে সিলিন্ডারনেস রেশিও কলমের জন্য কি হবে, ইফেক্টিভ লেন্থ উপরে বসাতে হবে আর নিচে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, মানে হচ্ছে সব থেকে ছোট যে ডাইমেনশনটা আছে সেটাকে বসাতে হবে না, ইফেক্টিভ লেন্থ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন বসাতে হবে, এই যে ভ্যালুটা আসবে এইটাই সিলিন্ডারনেস রেশিও। আমি কলামের যদি সিলিন্ডারনেস রেশিও বের করতে পারি তাহলে আমি বলতে পারবো কলামটা শর্ট কলাম কি লং কলাম, এটা বলা যায়। শর্ট কলাম লং কলাম কি বলবো, যদি আমি সিলিন্ডারনেস রেশিওর ভ্যালু 12-র বেশি আসে তাহলে এটাকে বলবো লং কলাম, আর যদি 12-র কম আসে তাহলে বলবো শর্ট কলাম, যদি 12-র সমান আসে তাহলে ওটাকে শর্ট কলাম বলবো। বোঝা গেল, সাপোজ একটা কলাম আছে এইখানটাতে, এই কলাম আছে এইখানটাতে, তো কলামের ইফেক্টিভ লেন্থ আমি বের করে নিয়েছি, ইফেক্টিভ লেন্থ আমি এখানে বের করে নিয়েছি সাপোজ 36, 36 বের করে নিয়েছি, আর এর এইখানে 36 সাপোজ, আর এর এইখানটাতে সাপোজ আমি 2, এইখানে 3, 2/3 এর কলাম, মানে 200/300 এর কলাম আছে, 36 হাইট আছে, 200 কলাম 300 কলাম, 200/300 কলাম, আর এর হাইট আমি 36 দিব না, এর থেকে আরো একটু কম দিই, সাপোজ আমি 3 মিটারের দিই, মানে হচ্ছে 300 হাইট, 3000 হাইট। ঠিক আছে, তো 3000 হাইট আমি কি জানি, ইফেক্টিভ লেন্থ বের করতে হবে, আগের নর্মাল নেল করলে হবে না, আমি ইফেক্টিভ লেন্থ আমি বের করতে হবে, এর ইফেক্টিভ লেন্থ বের করবো, ইফেক্টিভ লেন্থ সাপোজ আমি 2700 আসছে একটা কলামের, 2700 আসছে, তাহলে আমি ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, লিস্ট কত ডাইমেনশন, 200, আমি কি বের করতেছি, সিলিন্ডারনেস রেশিও, তাহলে কত হবে, এটা কত হচ্ছে ওই 1, যাই হোক মানে হচ্ছে কত, 12-র বেশি হচ্ছে, মানে ল্যামডা কি হচ্ছে, ল্যামডা 13.5, মানে 12-র বেশি হচ্ছে, তাহলে এই কলমটা হচ্ছে লং কলম।
ঠিক আছে। আরেকটা জিনিস, কলামের এফেক্টিভ লেন্থ হয়ে গেল। এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ লেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এফেক্টিভ লেন্থ কাকে বলে আমি একটা জিনিস আগে বলি। এফেক্টিভ লেন্থ হচ্ছে সাপোজ যেমন আমার বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট করতাম আমি কোন একটা সিম্পলি সাপোর্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন করতাম, তখন বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম সাপোজ এইরকম দেখাচ্ছে। তার মানে এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটাকে কি বলে, পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার, আবার বেন্ডিং মোমেন্ট এইভাবে আছে, এই পয়েন্টগুলোকে কি বলে, পয়েন্ট অফ ইনফ্লেকশন। যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার অথবা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই যে ডিস্টেন্সটা আছে যে কোনো স্ট্রাকচারের বা কোনো একটা কলামের, ইট ইজ দ্য হাইট অফ কলাম বিটুইন টু পয়েন্ট অফ ইনফ্লেকশন অর কন্ট্রাফ্রাকচার। কলামের হাইট কার কার মধ্যে, একটা কলামের যেখানে দুটো পয়েন্ট আছে, পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার আছে অথবা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, ইনফ্লেকশন আছে, এই এর মধ্যে যে হাইটটা আছে সেই হাইটটাকে বলছে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থই তো আমার সব জায়গায় কাজে লাগে, কারণ কি ইফেক্টিভ লেন্থ জানলেই আমি কলামের স্লেন্ডারনেস রেশিও বের করতে পারবো এবং বলতে পারবো ওই ওই স্ট্রাকচারটা অরিজিনাল কলাম কিনা। আচ্ছা, ইফেক্টিভ লেন্থ এইভাবে বের করা হয়। সাপোজ এই একটা আমার কলাম স্ট্রাকচার আছে, দুপাশে হিঞ্জ লাগানো আছে, তাহলে কি নর্মাল কলামের লেন্থ কত থাকবে, L0। আর এর যদি হিঞ্জ থাকে তাহলে এর কোনো পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না। তার মানে কি ইফেক্টিভ লেন্থ যা আছে, আর ইফেক্টিভ লেন্থ যা আছে সেটাই হবে ওর অরিজিনাল লেন্থ যেটা আছে সেটাই ওর ইফেক্টিভ লেন্থ হবে। সাপোজ এটা, এর এক পাশে ফিক্সড করা আছে একটা কলামের, অন্য পাশে হিঞ্জ করা আছে, তাহলে এই পাশে তো কোনো, এইখানের পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার কোথায় হবে, এইখানটাই হবে। আর এর পয়েন্ট অফ কন্ট্রাফ্রাকচার বা ইনফ্লেকশন কোথায় হবে, এই যে এইখানটাতে ইনফ্লেকশন এইখানে হবে, এরকম একটা পজিশন হবে, একদম এইখানটাতে তো হবে না, কিছু দূরে গিয়ে হবে, তাহলে এর জন্য ইফেক্টিভ লেন্থ ধরা হয় এরকম অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই রুট 2, মানে 707L0 হয়, এটাকে ডিজাইন পারপাসে নেওয়া হয় 0.80, বোঝা গেল। এল ইফেক্টিভ 0.80 অফ এল, যে টোটাল লেন্থ আছে তার 0.80 নেওয়া হয়। দুই পাশে যদি ফিক্স থাকে তার জন্য কত নেওয়া হয়, যদি এল থাকে টোটাল হাইট, তার পয়েন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার এদিকে চলে আসবে, এর পয়েন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার এদিকে চলে যাবে, মোটামুটি হাফ কমে যাবে। তাহলে যদি এল ইফেক্টিভ কত নেবে, টোটাল লেন্থের হাফ, মানে হচ্ছে 0.5, থিওরিটিক্যালি 0.5 আসছে, বাট ডিজাইন করার জন্য কলামটাকে আমি কত নেওয়া হবে, এল ইফেক্টিভ 0.65L0, ঠিক আছে, এল হচ্ছে টোটাল লেন্থ। আর যদি কলামের একদিকে ফিক্স থাকে, অন্যদিকে যদি ফ্রি থাকে, তাহলে টোটাল লেন্থ হচ্ছে L0, এর একটা পয়েন্ট আমি কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি পয়েন্ট অফ ইনফ্লেকশন ইনফ্রাকশন ইনফ্লেকশন, আর একটা পয়েন্ট তো কোথাও পাচ্ছি না, তার জন্য আমি ইমাজিন করে নিলাম এত দূরে আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, তার জন্য এল ইফেক্টিভ হবে এটা, মানে L02 হবে, তাহলে এল ইফেক্টিভ হচ্ছে L02। এটার জন্য ডিজাইন ডিজাইন আর থিওরি একই, ডিজাইন করার সময় 2L নেওয়া হবে, মানে মিনিমাম। এইবার